বন্ধুরা ডাব্লিউপিএস এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের ক্লাস চলছে প্রতিদিন তোমাদের রাত্রি সাতটা থেকে তোমাদের ক্লাসটা চলছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস পেয়ে করছি আমরা প্রত্যেকটা কোশ্চিনই তোমাদের কারণ আমরা পিভিএস এর কোশ্চিনগুলো যেগুলো সলিউশন করিয়ে নিয়েছি আমি লাস্ট পাঁচ বছরে তোমাদের ডাব্লুপিভির এক্সামের সলিউশন দিয়ে দিয়েছি যেই টাইপ অফ কোশ্চিনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে সেই টাইপ অফ কোশ্চেনগুলোকে নিয়ে আমরা সলিউশন করছি তোমাদের জন্য কিন্তু অলরেডি আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো ম্যারাথন ক্লাসগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের চলছে কারণ তোমাদের এক্সাম ডেট আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখেই তোমাদের এক্সাম হচ্ছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন্ট হতে ভুলবে না লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া হয়েছে তোমাদের ওখানে কিন্তু এখন ডেলি মক টেস্টগুলো কিন্তু চলছে আজকে তোমাদের তিনটে রিজনিং ক্লাসটা আজকে দুপুরে হয়নি তোমাদের আজকে আটটা থেকে সেই রিজনিং ক্লাসটা হবে সেই রিজনিং ক্লাসটাও কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং আমাদের যে প্রতিটি ক্লাস হচ্ছে প্রতিটি ক্লাসেই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট প্রতিটি ক্লাসকে কিন্তু অবশ্যই অতি অবশ্যই অ্যাটেন্ড করবে লাস্ট এই পঁচিশটা দিন যদি তোমরা ভালোভাবে ক্লাসগুলোকে তোমরা দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই তোমরা ভালো একটা স্কোর করে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিন আসে ক্লাসে ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টে আমাদের কী বলা দেখে নাও একজন সেনা অধ্যক্ষ তার অধীনস্থ এগারো হাজার পঁচিশ জন সৈনিককে বর্গাকারে সাজালেন প্রথম সাহিত্যের সৈন্যের সংখ্যা কত তো এই যে সৈন্য বর্গাকারে সাজানো হয়েছে খুবই সহজ একেবারে কোশ্চিনটা তো এই যে এইভাবে আছে এইভাবে আছে এইভাবে আছে বা এইভাবে আছে এইভাবে আছে মানে কি এমনভাবে দাঁড়াই দাঁড়িয়েছে যে এমনভাবে সবাই দাঁড়িয়েছে যে যে মানে একটা বর্গক্ষেত্রের মতো হয়ে গিয়েছে সবগুলোই বর্গক্ষেত্রের মতো হয়ে গেছে তো বর্গক্ষেত্রের মতো যখন হয়ে গিয়েছে তার মানে কি এখানে যে এক একটা শাড়ি একটা শাড়িতে কি কতজন আছে তো আমরা কী করে থাকি একশো দশ ইন্টু পঁচিশ এর বর্গ করে দেবো বড় আকারে আন্ডার রুট করে দেবো তো এর আন্ডার রুট বের করার সহজ পদ্ধতি কী লাস্টে পঁচিশ আছে মানে কি এই পঁচিশের থেকে আমাদের পাঁচ একটা বেরিয়ে আসবে পাঁচ একটা বেরিয়ে আসবে আর তোমরা দেখেছো যে এখানে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় বলো দেখিনি এটার স্কোয়ার হয়ে যায় এবং এই যে তিনটা আছে তিনের সঙ্গে এক গুণ গুণ করে কি দিয়ে আমরা কী করে দেয় তিন চারা বারো যে বারোশো পঁচিশ এর স্কোয়ার ঠিক একইভাবে যদি পঁচিশের স্কোয়ার করতে হয় আমাদের তো কী করি পঁচিশের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ এবং এখানে দুই আছে দুইয়ের থেকে এক ঘর বাড়া কত তিন তিন দুগুণে ছয় ছশো পঁচিশ ঠিক একইভাবে আমরা পঁয়তাল্লিশের করি এইভাবে যে এখানে পঁচিশ এবং পাঁচ পাঁচা চার পাঁচ কুড়ি কুড়ি পঁচিশ এইভাবে তাহলে এখানে একশো দশ আছে এই একশো দশটা আমাদের কীভাবে আসছে দেখো দশ ইন্টু এগারো দশ ইন্টু এগারো তাহলে একশো দশ তাহলে এখানকার কোন দিকেরটা হবে এটা আমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের কী এখানে দশ হয়ে গেল তাহলে এখানে দশ দশ পাঁচ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল তো বন্ধুরা এখানে কারেক্ট আনসার কী হয়ে গেলো আমাদের একশো পাঁচ এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চিনটাকে দেখে নেবো নেক্সট কোশনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে সবই আছে আজকের কোশ্চিনগুলো ট্রিকি ট্রিকি কোশ্চেন আছে দেখো এখানে কী বলা হয়েছে আট শূন্য শূন্য তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত সেটি আমাদেরকে বের করতে হবে তো এখানে দেখো চার অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা এই তিনটে দিয়ে যদি আমি তৈরি করি বৃহত্তম সংখ্যা তাহলে কী আসবে আট তিন শূন্য শূন্য আট তিন শূন্য শূন্য মানে সব থেকে কী কত বড়ো সংখ্যা মানে কি সবগুলোকে সামনে সবগুলোকে বড়ো বড়োগুলোকে নিয়ে এসে এ করে দিলেন তাহলে বড়ো সংখ্যা হয়ে গেল এবার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এখানে যেটা কেউ অনেকে করতে পারে তাহলে জিরো দিয়ে শুরু হবে জিরো জিরো থ্রি এইট জিরো জিরো থ্রি এইট তাহলে এটা কি সপ্তাহে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এই জিনিসটা না কারণ দেখো আমরা তোমাদের অঙ্ক যখন করেছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ধরো তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত ধরি নয় নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি ধরি নয় 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 ধরি এখানে কি অবশ্যই সামনের দিকে জিরো আছে সামনের জিরোর কোনো কি ভ্যালু থাকে নিশ্চয়ই কোনো ভ্যালু থাকে না তার মানে এখানে আলটিমেটলি এটা কত অঙ্কের সংখ্যা বলো দেখিনি সামনে জিরো নেই এখানে দুই অঙ্কের সংখ্যা কিন্তু আমাদের সংখ্যাটা কত বলা হয়েছে চার অঙ্কের সংখ্যা এই জিনিসটাই শুধু এখানে কনসেপ্ট আছে এই জিনিসটাই শুধু এখানে কনসেপ্টের জন্য অঙ্কটা এখানে আছে যে এখানে কি বলা হয়েছে জাস্ট চার অঙ্কের এখানে জিরো জিরোটা এখানে কিন্তু হবে না তাহলে তাহলে আমাদের এখানে কিভাবে করতে লাগবে সংখ্যাটাকে তো আমাদের চার অঙ্কেরই রাখতে হবে সংখ্যাটাকে আমাদেরকে যদি চার অঙ্কেরই রাখতে হয় তাহলে এখানে প্রথমটা এইট থ্রি থ্রি এইট থ্রি জিরো জিরো তারপর এটা কত থ্রি জিরো জিরো এইট দেখো এবার চার অঙ্কের হয়েছে কি না এবার হ্যাঁ চার অঙ্কের হয়ে গেছে এবার মাইনাস করো এখানে কত দুই হাতে এক তাহলে নয় এখানে দুই এখানে কত পাঁচ বাহান্ন বিরানব্বই অপশান এ কারেক্ট অ্যান্সার খুবই একটি সহজ কোশ্চিন কিন্তু ট্রিকে টাইপ অফ কোশ্চেন অপশান এ এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো এই কোশ্চেনটা খুবই একটি স্পেশাল কোশ্চিন এই কোশ্চেনটা কিন্তু প্রায় এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয় তো বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধের অনুপাত দিয়ে দেওয়া হয় এবং তোমাদের এখানে তোমাদের বলা বলা হবে যে ক্ষেত্রফলের অনুপাত বের করো তো এর ট্রিক কী আছে যে ডাইরেক্ট ব্যাসার্ধের অনুপাত যদি আর ওয়ান ইজ টু আর টু হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে আর ওয়ান স্কোয়ার ইজ টু আর টু তার স্কোয়ার এটা আমাদের ফর্মুলা আছে ফর্মুলা তোমরা মাথায় রাখতে চাইলে মাথায় রাখতে পারো বা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে পারো বেসিক কনসেপ্ট কী আছে ব্যাসার্ধর অনুপাত কত ব্যাসার্ধ তার মানে কি ধরে নিতে পারি ফাইভ এক্স ব্যাসার দুটি বৃত্তর একটি প্রথম বৃত্তরের ফাইভ এক্স পরেরটার কত ফোর এক্স এবার বৃত্তের ক্ষেত্রওয়াল কী হয় আমাদের পায়ে আর স্কোয়ার হয় তাহলে পায়ে আর স্কোয়ার ওয়ান এবং পায়ে আর স্কোয়ার টু এখানে আর ওয়ান প্রথমটার আর ওয়ান ধরলাম পরেরটাকে আর টু ধরলাম তো এখানে তোমরা স্কোয়ার করে দিলে কি এদিকে পায়ে পায়ে গায়েব হয়ে গেল না অনুপাতের জন্য এদিকে স্কোয়ার করে দিল কত পঁচিশ এক্স স্কোয়ার ইস্টু কি ষোলো এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার গায়েব হয়ে গেল তাহলে কত পঁচিশ ইস টু বেরিয়ে চলে আসলো তো এই হলো বেসিক কনসেপ্ট এবং বেসিক কনসেপ্টকে যদি না লাগাও তাহলে ডাইরেক্ট ফর্মুলা মাথায় রাখবে ব্যসার অনেক টাইমে হয় কি এখানে ব্যসার্দ না দিয়ে এই যে জায়গাটাই ব্যসার্দ না দিয়ে এখানে ব্যাস বলে দেওয়া হয় এটি একটি সমস্যা জিনিস ব্যাসার্দ না বলে বলা হয় ব্যাসের অনুপাত যদি ব্যাসের অনুপাত বলে তখন কিন্তু আর স্কোয়ার করলে হবে না তোমাদের কারণ ব্যাসটাকে তোমাদের কি ব্যসার দাতে পরিণত করতে হবে সেখানে দুই দিয়ে দুটোকে ভাগ করে নিতে হবে দুই দিয়ে ভাগ করে নিলে তারপরে তোমরা কি ব্যাসার্দ মানিয়ে নেওয়ার পরে সেটাকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেই জন্য বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে তোমাদের কত হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন আমাদের আছে দুটি সংখ্যার অনুপাত যদি এখানে পনেরো ইস টু এগারো হয় তাদের গসাগু যদি সাত হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে তো দুটি সংখ্যার অনুপাত আছে পনেরো ইস টু এগারো তো সংখ্যা দুটি কী হতে পারে আমাদের একটা পনেরো এক্স হতে পারে আরেকটা কী হতে পারে আমাদের এগারো এক্স হতে পারে এবার এই যে পনেরো এক্স এবং এগারো এক্স এদের গসাগু কত বলো দেখিনি গসাগু আমরা কাকে বলি পনেরো এক্স এটা এইভাবে আছে মানে কি পনেরো ইন্টু এক্স আছে এখানে এগারো মানে এগারো ইন্টু এক্স আছে পনেরোকে আমরা ভাঙতে পারি কি থ্রি ইন্টু ফাইভ ইন্টু এক্স কিন্তু এগারোকে আমরা ভাবতে ভাঙতে পারি না এবার গসাগুর ক্ষেত্রে কী হয় যেটা দুটোর মধ্যে কমন থাকবে সেটা আমাদের গসাগু তো এই দুটোর মধ্যে কমন কে এক্স তার মানে এক্সটা হয়ে গেল কি পনেরো এক্স এবং এগারো এক্সের গসাগু এবং এই গসাগুটা আবার কোশ্চিনে বলা হয়েছে কত সাত তার মানে এই এক্সের ভ্যালু কত হয়ে যাবে আমাদের সাত হয়ে যাবে এবার সংখ্যা দুটো আমাদের যোগ ফল বের করতে বলা হয়েছে একটি সংখ্যা আমাদের পনেরো এক্স অপরটি আমাদের কত এগারো এক্স এই যে যোগ দুটোর মধ্যে থেকে আমরা কি এক্সে কমন নিয়ে নিলাম তাহলে পনেরো প্লাস এগারো এক্সের মান কত সাত ইন্টু ছাব্বিশ সাত ছাব্বিশকে গুণ করো ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে চার সাত দুগুণে চোদ্দো চারে আঠারো একশো বিরাশি অপশান এতে আছে একশো বিরাশি এ এখানে তোমাদের কারেক্ট হয়ে গেল আর সঙ্গে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কমেন্ট করো অবশ্যই না নেক্সট দেখে নেব নেক্সট কোয়েশনটা কী বলা হয়েছে কোনো বিদ্যালয়ে মোট সদস্য মোট জন ছেলে মেয়ের সদস্যের অনুপাত থ্রি মেয়েদের কতজন মেয়েদের সদস্য বাড়লে মেয়েদের অনুপাত হয়ে যাবে থ্রি টু টু হয়ে যাবে তো এখানে আছে মোট সদস্য আছে কত চল্লিশ জন তো চল্লিশ জন এখান থেকে আমরা ছেলে এবং মেয়েকে বের করে নিতে পারি কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে কারণ এখানে ছেলে এবং মেয়ের অনুপাত দেওয়া আছে তো আমরা প্রথমে ছেলেকে বের করছি ছেলে বের করলে উপরে কি তিন নিচে চার তাহলে এখানে চার দশে চল্লিশ আলটিমেটলি ছেলে আছে কত তিরিশ জন তাহলে ছেলে যদি 30 জন থাকে তাহলে মেয়ে গার্লস গার্লস আছে কতজন দশজন বয়েস আছে তিরিশ জন এবার নতুন রেশিওতে কী বলা হয়েছে কতজন মেয়ে যোগ হলো তার মানে প্রথমে কত ছিল তিরিশ জন ছেলে ছিল মেয়ে ছিল দশজনের সঙ্গে সামথিং অ্যাড হয়েছে ধরলাম কত এক্স অ্যাড হয়েছে হয়ে নতুন অনুপাতটা এসে দাঁড়িয়েছে টু বাই থ্রি এবার এই তিন দিয়ে এখানে কাটাকাটি করো কত দশ তাহলে এখানে দশ এক্স দশ প্লাস এক্স ইজ টু কত কুড়ি তাহলে আলটিমেটলি এক্স ইজ কত আসছে দশ তাহলে কতজন ছাত্রী অ্যাড হয়েছে জন ছাত্রী অ্যাড হলে মানে সদস্য বাড়লে ছেলে এবং মেয়ের অনুপাত হবে থ্রি ইন্টু টু তাহলে এখানে দশজন বাড়লে হবে আমাদের থ্রি টু টু আর সঙ্গে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন আছে এখানে যে একটি এসি মেশিনের দাম যদি পনেরো হাজার টাকা হয় এবং সেটি দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হয় যদি অফ সিজনে অফ সিজনে আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে সেটি আমাদেরকে এখানে ফাইন্ড করতে বলা হয়েছে তো এটা করার পদ্ধতি কী আছে দুবার ডিসকাউন্ট হচ্ছে দুবার ডিসকাউন্ট হলে একটি ফর্মুলা আছে সেটা কি আমাদের সেই আমাদের তোমাদের পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা দুবার ডিসকাউন্টের ক্ষেত্রে কী সেই আমাদের সেই পার্সেন্টেজ চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা সেই ফর্মুলার মাধ্যমেই তো কারণ তোমাদের বলেছি যে পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটা অনেক জায়গায়তে তোমাদের অ্যাপ্লাই হয় তো ওটা দিয়ে যদি না করতে যাই আলাদাভাবে যদি করতে যাই তাহলে কী প্রথমে দাম ছিল কত পনেরো হাজার টাকা প্রথমে দাম ছিল জিনিসটা মেশিনটার দাম ছিল পনেরো হাজার টাকা তাহলে প্রথমে কত দেওয়া হয়েছে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তার মানে দশ পার্সেন্ট যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এই পনেরো হাজারের মধ্যে কত কত দিয়ে বিক্রি হচ্ছে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে আমাদের নব্বই পার্সেন্টে বিক্রি হচ্ছে না কারণ দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে কিংবা তোমরা চাইলে ছাড় টাকাটাকে বের করতে পারো দশ পার্সেন্টের দাম যত হবে সেটা বের করে নিয়ে এই পনেরো হাজার থেকে মাইনাস করতে পারো তো আমি ওটা একটা এক্সট্রা লাইন হয়ে যাবে সেই জন্য আমি ডাইরেক্ট একবারে করছি এখানে কি যদি পনেরো হাজার টাকা যদি অ্যাকচুয়াল দাম থাকে দশ পার্সেন্ট যদি ডি ডিসকাউন্ট হয় তাহলে বিক্রি হলে কত টাকা কত কত টাকায় বিক্রি হচ্ছে নব্বই পার্সেন্ট টাকায় বিক্রি হচ্ছে কারণ দশ পার্সেন্ট ছাড় আছে কারণ অ্যাকচুয়াল প্রাইস আমাদের অ্যাকচুয়াল প্রাইস সবসময় কী হয় একশো পার্সেন্ট হয় তো এখান থেকে তোমরা এটাকে এ করো নব্বই পার্সেন্ট মানে কত একশো তো এই এখানে কেটে গেল দুটো জিরো এখানে কেটে গেলো তাহলে এখানে দুটো জিরো এই চলে আসলো নয় পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার নয় একে নয় একে তেরো তো প্রথমে যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল সেই দশ কাউ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আলটিমেটলি জিনিসটার দাম এসে দাঁড়িয়েছে কত তেরোশো পঞ্চাশ তেরোশো পাঁচশো টাকা এবার পরবর্তীতে আবারও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আবারও এবার পাঁচ পার্সেন্টটা কার উপরে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে নিশ্চয়ই প্রথমবারে যত ডিসকাউন্ট দেওয়ার পরে যত দাম হয়েছে সেই নতুন সেই দামটার উপরে আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এখানে আবার যদি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তার মানে কি এটার দাম এবার কত কতটা বিক্রি করা হচ্ছে এই তেরোশো পঞ্চাশ টাকা থাকে পঁচানব্বই পার্সেন্টেজে বিক্রি করা হচ্ছে তাহলে পঁচানব্বই বাই একশো এখান থেকে এটা এটা কেটে গেল তো এখানে একশো পঁয়ত্রিশ ইন্টু পঁচানব্বই এদুরকে এবার গুণ করো এ গুণ করলে কত আসবে আমাদের গুণটাই করে নিই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচ ছয় পনেরো ষোলো সতেরো সাত হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় পাঁচ একে পাঁচ এক ছয় ঠিক আছে তারপর এখানে পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে পাঁচ হাতে চার নয় তিন লং সাতাশ তিন একত্রিশের এক হাতে তিন নয় এক নয় বারো এর কত আছে পাঁচ দুই হাতে এক সাত একে বারো হাজার আটশো পঁচিশ বারো হাজার সিতে আছে তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো দুবার যদি এরকম ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে বারো টাকায় বিক্রি হবে এই হয়ে গেলো বেসিক কনসেপ্টের উপরে এবার যদি পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করো পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করলে কীভাবে আমাদের হবে দেখো প্রথমবারে ডিসকাউন্ট কত দশ পরবর্তীতে আবার ডিসকাউন্ট কত পাঁচ পার্সেন্ট তো আমাদের পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কী এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে ভ্যালু কী বৃদ্ধি হলে পজিটিভ হার্স হলে কি আমাদের নেগেটিভ তো এখানে ডিসকাউন্ট যেহেতু আছে ডিসকাউন্ট মানে কি হার তার মানে কি এখানে নেগেটিভ হবে তাহলে এক্সের ভ্যালু কী আসবে মাইনাস দশ ওয়াইয়ের ভ্যালু কত মাইনাস পাঁচ এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে আলটিমেটলি এটি প্লাসে পরিণত হয়ে যাবে প্লাস দশ ইন্টু পাঁচ বাই একশো তো এখান থেকে কত আসবে মাইনাস পনেরো প্লাস এই এই কেটে গেলো পাঁচ দু দশ মানে কত একে দুই তাহলে এখানে আলটিমেটলি কত আসছে আমাদের হ্যাঁ এখানে আলটিমেটলি আমাদের আসছে কথা এখানে পনেরো দিয়ে যদি এক করি পনেরো দিনে তিরিশ মাইনাস তিরিশ প্লাস ওয়ান বাই টু তাহলে আসছে এখানে মাইনাস উনত্রিশ বাই টু মাইনাসটা কী ডিনোট করছে আমাদের মাইনাসটা ডিনোট করছে এখানে হার্স হচ্ছে মানে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য এটা মাইনাসটা ডিনোট হচ্ছে তাহলে এখানে কি আলটিমেটলি কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে উনত্রিশ বাই দুই পার্সেন্টেজ তাহলে যে অ্যাকচুয়াল ডিসকাউন্ট দুটো ডিসকাউন্ট দেওয়ার পর সে অ্যাকচুয়াল ডিসকাউন্ট হয়ে গেল তোমাদের উনত্রিশ বাই দুই পার্সেন্টেজ এখানে তোমরা পয়েন্টে যদি ভাঙিয়ে নিতে চাও তাহলে ভাঙিয়ে নিতে পারো কিন্তু আমি পয়েন্টে ভাঙাচ্ছি না কারণ আমরা পরবর্তী ক্যালকুলেশান আমাদের সুবিধা হবে তো এখানে কি প্রথমে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল দশ পার্সেন্ট তারপর এবারে দেওয়া হয়েছে ডিসকাউন্ট কত পাঁচ পার্সেন্ট এই দুটো ডিসকাউন্ট যদি একসঙ্গে দেওয়া হয় কম্বাইন্ড করে তখন আমাদের ডিসকাউন্ট কত হবে এখানে উনত্রিশ বাই দুই পার্সেন্টেজ ডিসকাউন্ট তার মানে নিশ্চয়ই এই যে এত টাকা এই এত টাকার উপরে ডিসকাউন্ট কত হচ্ছে আমাদের উনত্রিশ বাই দুই পার্সেন্ট অ্যাকচুয়াল ডিসকাউন্ট হচ্ছে তো এইবার আমরা এখানে উনত্রিশ বাই এর যে মানটা বের হয় সেই মানটা বের করবে ডিসকাউন্ট কত হয়ে গেলো ডিসকাউন্ট আমাদের উনত্রিশ বাই দুই পার্সেন্ট হয়ে গেল এখানে ডিসকাউন্ট তো চলো এবার ডিসকাউন্টটা বের করে নি পনেরোশো ইন্টু উনত্রিশ বাই দুই ইন্টু একশো কী হয়ে যাবে তোমাদের এখানে একশো এত যেহেতু ডিসকাউন্ট যেহেতু যে আলটিমেট ডিসকাউন্ট এত ডিসকাউন্ট হচ্ছে আমাদের এখানে তো এবার এখানে আমরা কী করব এবার আপনাদের কাটাকাটি আছে এখানে এখানে কাটাকাটি করতে গেলে তোমাদের এখানে কি এই জিরোর সঙ্গে এই জিরো এখানে কেটে গেলো এটার সঙ্গে এটা কাটলে এখানে কথা আসবে সেভেন্টি ফাইভ আসবে এখানে তোমাদের কথা আসছে সেভেন্টি ফাইভ আসবে এবং তোমাদের সেভেন্টি ফাইভ এবার এই সেভেন্টি ফাইভের এর সঙ্গে উনত্রিশ এই দুটোকে এবার গুণ করতে হবে এই দুটোকে গুণ করি আমরা পঁচাত্তর ইন্টু উনত্রিশ একটু বড়োই হয়ে যাবে এইভাবে করতে গেলে কারণ ক্যালকুলেশনটা একটু বড়ো হয়ে যাচ্ছে তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে হাত চার সাত লং তাহলে সিক্সটি এবং পঁচাত্তর দুগুনে কত হয়ে যাচ্ছে আমাদের একশো তাহলে এখানে পাঁচ সাত এগারো এক হাতে এক এখানে দুই একুশশো একাত্তর টাকা আলটিমেটলি ডিসকাউন্ট আসছে আলটিমেট ডিসকাউন্ট কত হচ্ছে টাকা এই একুশশো একাত্তর যেটা আছে সেটা আমাদের কার এই এই পনেরো হাজারের উপরে ডিসকাউন্ট না এই পনেরো হাজারের উপরে ডিসকাউন্ট তো এই পনেরো হাজারের উপরে যদি এখানে তোমাদের একুশশো পঁচাত্তর যদি ডিসকাউন্ট আসে তো আলটিমেটলি কত টাকায় বিক্রি হচ্ছে দেখো পাঁচ টাকা পাঁচ আট দুই এসে গেল হাতে এক তাহলে এখানে দুই আট এসে গেল হাতে এক তাহলে এখানে কত চলে আসবে দুই একে তিন মানে দুই এসে গেল বারোশো বারোশো পঁচাশি এখানেও তোমাদের বারোশো পঁচাশি দুটোই ক্ষেত্রেই তোমাদের এত টাকাই অ্যান্সার আসবে বারো হাজার তোমাদের দুটোর ক্ষেত্রেই অ্যান্সার আসবে কিন্তু এখানে লেনদি প্রসেস একটু হয়ে গেলো তোমাদের পার্সেন্টেজ চেঞ্জটা যেটা আছে এখানে যদি ভগ্নাংশ আকারে না আসতো তাহলে একটু তোমাদের সুবিধা হতো তাহলে একটু কমে একটু তোমাদের হয়ে যেত একটু সহজেই তোমাদের চলে আসতো তো এখানে তোমাদের যেটা হয়ে যাবে এখানে বেসিক কনসেপ্টে প্রথমে অ্যাপ্লাই করার চেষ্টা করি বেসিক কনসেপ্টের মাধ্যমে যেটা বললাম তোমাদের প্রথমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সেই দশ পার্সেন্ট ডিসকাউন্টের দিয়ে তোমরা নাম্বারটাই বের করলে তারপর পরবর্তীতে কিংবা এখানে যদি অনুপাতে যদি না আসতো ভগ্নাংশ আকারে যদি না আসতো তাহলেও কিন্তু খুব সহজেই তোমাদের হয়ে যেত তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে তোমাদের অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্ধুরা নেক্সটোরেন্টে দেখে নাও নেক্সটোরেন্টে এখানে কী বলা হয়েছে দেখো কোনো কোন সংখ্যার কোনো সংখ্যার বারো গুণ সঙ্গে ষাট যোগ করলে যোগফল ফলে এত হয় তাহলে কোনো সংখ্যা মানে এক্স এক্সের এই সংখ্যাটার বারো গুণ বারো গুণের সঙ্গে ষাট যোগ করলে সংখ্যাটা এসে দাঁড়ায় সাতশো আশি এই যে তোমাদের ইকুয়েশান এই ইকুয়েশান থেকে জাস্ট তোমাদের কি এক্সের মানটাকে বের করতে হবে কোন সংখ্যার সঙ্গে তাই এক্সের মানে এখানে বের করো বারো এক্স ইজিক্যালস টু কত সাতশো কুড়ি ষাট থেকে মাইনাস করে দাও বারো দিয়ে যদি কাটিয়ে আমি দেখা পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর তাহলে ষাট এক্স ইজিক্যালস টু কত ষাট তাহলে এখানে তোমাদের শার্ট বেরিয়ে আসবে অপশন এ তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আসলে কি বুঝতে পারছি একদম ইজি টাইপ অফ কোশ্চেন নেক্সট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ট্রিকি কোশ্চেন দেখো এবার কী বলা হয়েছে এখানে যে দুই নয় পাঁচ দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত দুই নয় এবং পাঁচ দিয়ে যতগুলো আমরা তিন অঙ্কের সংখ্যা বের করতে পারবো তৈরি করতে পারবো সেগুলো টোটাল যোগ ফল করলে যোগ কত হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে তো আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই তিন অঙ্কের সংখ্যা দিয়ে আমরা কতগুলো সংখ্যা তৈরি করতে পারবো মানে তিন অঙ্কের মানে কত থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল মানে কত আমাদের থ্রি ইন্টু টু মানে ছটা সংখ্যা এখানে আমরা টোটাল তৈরি করতে পারবো এই দুই নয় এবং দিয়ে টোটাল ছটা সংখ্যা তৈরি করতে পারবো কি কি ছটা সংখ্যা দেখে নাও দুই নয় পাঁচ একটি সংখ্যা হয়ে গেলো ঠিক দুই পাঁচ নয় আর সংখ্যা হয়ে গেলো তারপরে এখানে নয়কে দিয়ে নাও নয় কত দুই পাঁচ একটি সংখ্যা হয়ে গেল নয় পাঁচ দুই সংখ্যা হয়ে গেল তারপর আবার কত পাঁচ নাও পাঁচ পাঁচ দিয়ে আমাদের কী নয় দুই একটি সংখ্যা পাঁচ দুই নয় আরেকটি সংখ্যা এবার বলা হয়েছে এদের যোগফল এই যে এখানেই জাস্ট এই জিনিসটাই আছে এখানে তো এবার তোমরা হয়তো সহজ হয়ে গিয়েছে কিন্তু যাদের জানা ছিল না এখানে যে বেসিক যে এখানে কী বল মানে ল্যাঙ্গুয়েজটা কী আছে সেটাই ধরা একটু ট্রিকি টাইপের যে বলা হয়েছে এখানে দুই নয় পাঁচ দ্বারা গঠিত যে যতগুলো সংখ্যা হবে সেই টোটাল সংখ্যাগুলো যোগ করতে বলা হয়েছে তো এবার এটাকে যোগ করো কত এখানে পাঁচ পাঁচের দশ নয় দুগুণে আঠারো উনিশ কুড়ি বত্রিশ বত্রিশের দুই হাতে তিন এগুলো কি এখানে যেই সংখ্যাগুলো আছে এখানেও সেই সেম সংখ্যায় আসে এখানেও সেই সেম সংখ্যাগুলোই আছে তো এটাও কি আমাদের বত্রিশ বত্রিশ তিনে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ বাহান্ন দেখো পঁয়ত্রিশ বাহান্ন কোথায় আছে অপশান সিতে আছে অপশান ডিতে আছে অপশান ডি এখানে তোমাদের কারেক্ট এখান থেকে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানান নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখো যে রোহিত এবং অক্সারের বয়সের পার্থক্য বারো বছর তাদের বয়সের অনুপাত থ্রি ইস টু ফাইভ হলে তাদের অক্সারের বয়স কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে রোহিত রোহিতের বয়স কত বই রোহিত ইস টু অক্সার এদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে থ্রি ইস টু ফাইভ তাহলে আমরা এখান থেকে ধরতে পারি রোহিতের বয়স থ্রি বয়স থ্রি এক্স আক্সরের বয়স কী ওখানে ফাইভ এক্স এদের বয়সের পার্থক্য বলা হয়েছে কত বারো বছর তাহলে এখানে কী করতে পারি আমি ফাইভ এক্স কত বারো কারণ বয়সের পার্থক্য এটা ইজিক্যালস কত হয়ে যাবে আমাদের বারো তাহলে এখানে কত বারো এক্স কত আমাদের ছয় এক্স ফিজিক্যালস টু ছয় এবং এখানে কি অক্সরের বয়সটা বের করতে বলা হয়েছে মানে কত ফাইভ এক্স এক্সের এখানে ফাইভ ইন্টু সিক্স করে দাও তাহলে আলটিমেটলি কত তিরিশ বছর যদি আমাদের রোহিতের বের করতে বলা হতো তাহলে কি থ্রি ইন্টু ছয় করতাম তাহলে কী হয়ে যেত আমাদের আঠারো বছর তো এখানে তোমাদের অক্সারের বের করতে বলা হয়েছে অক্সারের কত হয়ে যাবে তিরিশ বছর তাহলে অপশন ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা যে বন্ধুরা বুঝতে পেরেছে কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই যেন নেক্সট দেখে দেখলাম নেক্সট কোশেন্টটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন বারবার কিন্তু এই টাইপ অফ কি কিন্তু এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হয় বলা হয়েছে কি পরীক্ষায় পাশ নম্বর আশি পার্সেন্ট একটি পরীক্ষায় পাশ নম্বর আছে আশি পার্সেন্টেজ নাম্বার পালে কোনো একটি ক্যান্ডিডেট পাশ হয়ে যাবে সেটা সাধারণত আমাদের হয় না তিরিশ বত্রিশ পার্সেন্টেজে হয়ে যায় চৌত্রিশ পার্সেন্টেজে কিন্তু এই কোশ কোশ্চেন যেহেতু তাহলে তোমাদেরকে এটাই মেনতে হবে যে পরীক্ষায় পাশ করতে লাগবে তোমাদের কত আশি পার্সেন্টেজ নাম্বার এবারে একজন পরীক্ষার্থী দুশো দশ নম্বর পেয়েছে এবং পঞ্চাশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে পরীক্ষায় মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তো কী করবে এখানে দেখো যে আশি পারসেন্টেজ মানে কি পাশ নম্বর আশি পার্সেন্টেজ কি আশি পার্সেন্টেজ নাম্বার পেলে একটা ক্যান্ডিডেট পাশ হয়ে যাবে এইবার এখানে কী হয়েছে একজন প্রার্থী একজন প্রার্থী সে কত পেয়েছে দুশো দশ নম্বর পেয়েছে দুশো দশ নম্বর পেয়েছে যদি সে আরও পঞ্চাশ নাম্বার পেতো যদি সে আরও পঞ্চাশ নাম্বার পেতো তাহলে না সেটা বলা হচ্ছে না বলা হয়েছে যে যদি পেলে এত নাম্বার পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করেছে মানে কি সে যদি আরও পঞ্চাশ নাম্বার পেতো তাহলে পাশ করা যেত সে নাম্বার কত পেয়েছে একশো দশ নম্বর পেয়েছে এবং পঞ্চাশ নম্বরের জন্য ফেল করে গেছে তাহলে আর যদি পঞ্চাশ নাম্বার সে পেয়ে যেত তাহলে পাশ করে যেত তাহলে এখানে সেই ক্যান্ডিডেটকে টোটাল কত পেতে হতো দুশো ষাট নাম্বার তাহলে সে কি হতো পাশ হয়ে যেত মানে একদম মিনিমামভাবে পাশ হয়ে যেত মানে কোনো একদম গ্রেট ফ্রেড না মিনিমামভাবে পাশ হয়ে যেত এইবার মিনিমাম পাস পার্সেন্টেজ কত আমাদের আশি পার্সেন্টেজ না আশি পার্সেন্টেজ কী আমাদের মিনিমাম পাস পার্সেন্টেজ তার মানে নিশ্চয়ই এই আশি পার্সেন্টাজটায় আমাদের কত হয়ে গেলো দুশো হয়ে গেল আশি পার্সেন্টেজের নাম্বার কত আমাদের তাহলে দুশো মানে একটা ক্যান্ডিডেট দুশো পেলে সে মিনিমাম ভাবে পাস হয়ে যাবে এবং মিনিমাম পাস আমাদের করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার পর প্রয়োজন আশি পার্সেন্টেজ নাম্বার প্রয়োজন তাহলে নিশ্চয়ই আশি পার্সেন্টেজ নাম্বার ইজিক্যালস টু আমাদের কী হয়ে যাবে সেই মিনিমাম নাম্বারটা তাহলে এখানে মিনিমাম নাম্বার কত হয়ে গেলো দুশো ষাট তাহলে আশি যে দুশো হয় তাহলে এখানে পরীক্ষায় মোট কত নাম্বার মোট নাম্বার মানে কত একশো পার্সেন্টেজ তাহলে এখান থেকে একশো পার্সেন্টেজ ইজগাস টু কত হবে সেটা আমরা বের করবো দুশো ষাট বাই আশি ইন্টু একশো এখান থেকে জিরো জিরো কেটে গেল চার দিয়ে কাটো এখানে চার দুগুণে আট চার দিয়ে কাটলে চার পঁচিশ সং একশো দুই দিয়ে এটাকে কত তেরো তেরো ইন্টু পঁচিশ তাহলে এখানে পাঁচ তেরং পঁয়ষট্টির পাঁচ হাতে ছয় ছয় দুগু তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ চার ছয় বত্রিশ তাহলে তিনশো বত্রিশ যে তোমাদের এখানে পরীক্ষায় মোট যে নাম্বার আছে সেটা হলো গিয়ে তিনশো পঁচিশের উপরে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা তিনশো পঁচিশ নাম্বারের উপরে তো তিনশো পঁচিশ নাম্বারের উপরে মিনিমাম পাঁচ নাম্বার দরকার একশো ষাট নম্বর বা তার আশি পার্সেন্টেজ তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশান এ আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চিনগুলো ছিল তোমরা একবার একটু চেক আউট করে নেবে যেটা তোমাদের ডাবল ডিসকাউন্টের যে কোশ্চেনটা করলাম তোমাদের যে পার্সেন্টেজ চেঞ্জে যেইটা করলাম সেখানে কিছু সম্ভবত একটু গন্ডগোল হয়েছে তোমরা প্রথম ম্যাথাডে যেটা করিয়েছি সেই প্রথম ম্যাথাডটাকে ফলো করবে আমি নেক্সট ডে টেস্টটাকে নিয়ে আমি ডিসকাস করিয়ে দেবোকে অবশ্যই তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার আটটা থেকে তোমাদের রিজনিং ক্লাসটা আছে রিজনিং ক্লাসটা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং